পিস, শাড়ি, ব্যাগ, অনেক নতুন নতুন কালেকশন। আজকে জেএনটি ফ্যাশন শপিং মলে আসলেন, কি কিনবেন? জুতা কিনবো আর বাচ্চাদের জামা টামা কিনবো, এটা মোর নিয়ত করে এসেছি। ঈদের কেনাকাটা চলছে? ঈদের কেনাকাটা চলছে। নিজের জন্য কি কিনবেন? নিজের জন্য নিচে পাঞ্জাবি দেখে আসছি, যাওয়ার সময় ওখান থেকে নিয়ে যাবো পাঞ্জাবি। পাঞ্জাবি কিনবেন? পাঞ্জাবি কিনবো। আচ্ছা, ভালো লাগছে শপিং মলটা? ইনশাল্লাহ ভালো লাগছে, অনেক সুন্দর, নতুন হলো, এটার মধ্যে আইটেমগুলি খুব ভালো, একটু ব্যতিক্রম আর কি। ভালো লাগছে? জি ভালো লাগছে। জেএনটি ফ্যাশন শপিং মলে আজকে আসলেন, কি কিনবেন, কি কেনার প্ল্যান? দেখছি। দেখছেন? কেমন লাগছে এই শপিং মলটা? ভালো, অনেক ভালো। ভালো লাগছে? জি ভালো লাগছে। এখান থেকে কেনাকাটা করা যায়? হ্যাঁ হ্যাঁ যায়। জেএনটি ফ্যাশন শপিং মলে যারা কেনাকাটা করছেন তাদের জন্য রয়েছে বিশেষ র্যাফেল ড্র, এবং এই র্যাফেল ড্রতে যিনি বিজয়ী হবেন, মানে প্রথম স্থান অধিকার করবেন, তার জন্য রয়েছে এই মোটরসাইকেল। ফ্যাশন শপিং মলে আজকে আসলেন, আজকে উদ্বোধন হলো, কি কিনলেন? আমার মেয়ের জন্য জামা কিনলাম আর আমার ওয়াইফের জন্য জামা কিনা হলো আর কি। আচ্ছা, কেমন লাগলো এখানে কেনাকাটা করে? ভালো ভালো। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি জেএনটি ফ্যাশন শপিং মলে, শুরু করছি আমাদের গেম সেগমেন্ট। আমার পাশে কয়েকজন বন্ধুকে দেখতে পাচ্ছি আমরা, তারা জেএনটি ফ্যাশন শপিং মলে কেনাকাটা করতে এসেছেন। আচ্ছা, এখানে ছোটদের কিছু পাঞ্জাবি আছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন। এখন এটার অনুমান করে, অনুমান করে এটার দাম বলতে হবে। আমরা তাহলে শুরু করি। প্রথমেই ভাই আপনার নাম? আমার নাম তসলিম। তসলিম ভাই, এটার দাম কত হতে পারে? এটার দাম 1350। 1350, তসলিম ভাই বললেন 1350। আজাদ হোসেন। আজাদ হোসেন ভাই, এটার দাম কত হতে পারে? এটা 950। 950। ভাইয়া আপনার নাম? শাহরিয়ার মামুন। আচ্ছা ভাইয়া, এটার দাম কত হতে পারে? আমি কি একটু ধরে দেখতে পারি? হ্যাঁ ধরে দেখতে পারেন, তবে পরে দেখতে পারবেন না, এটা বাচ্চাদের। 1100। মানে একজন বললেন 1350, একজন 950, একজন 1100। ভাইয়া আপনি অনুমান করে বলতে পারবেন এটার দাম কত হতে পারে? জি হ্যাঁ বলতে পারি। এটা কত? এটা হতে পারে আপনার 1250 টাকা। 1250? জি। আচ্ছা, সঠিক দামটি হচ্ছে 1120। প্রিয় দর্শক আপনারা দেখতে পারেন 1120। মীর শাহরিয়ার মামুন বাসা কোথায়? বাসা বাড্ডাতে, উত্তর বাড্ডা। উত্তর বাড্ডার মীর শাহরিয়ার মামুন আজকের আমাদের গেম সেগমেন্টের বিজয়ী। বেল্লা ভিস্তা ইটালিয়ান রেস্টুরেন্টের পক্ষ থেকে এই পিজা, ফ্যাশন বাজারের পক্ষ থেকে আপনার জন্য এই উপহার, ব্র্যান্ড কিউ এর পক্ষ থেকে আরও একটি উপহার। এত উপহার পেয়ে আপনার কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। ঈদের আনন্দ কি আজকেই? হ্যাঁ, মনে হচ্ছে এমন কিছুই আর কি। অনেক খুশি? একটু খুশি আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, কথা বলছি জেএনটি ফ্যাশন শপিং মলের ম্যানেজার রাসেল ভাইয়ের সঙ্গে। রাসেল ভাই, শপিং মল উদ্বোধন হলো, কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। প্রথম দিনেই তো অনেক ক্রেতা আসছেন। হ্যাঁ খুব ভালো ক্রেতা সারা পাচ্ছি আমরা প্রথম দিনেই। প্রথম দিনেই খুব ভালো। প্রিয় দর্শক, জেএনটি ফ্যাশন শপিং মলের মালিক জাহাঙ্গীর আলম ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো। আজকে ভাইয়া অনেক খুশি, কারণ আজকে এই শপিং মলের শুভ উদ্বোধন হয়ে গেছে। ভাইয়া কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকে তো আপনি অনেক খুশি। জি আলহামদুলিল্লাহ, জি অনেক খুশি, জি আলহামদুলিল্লাহ। জি, এই শপিং মলে একজন ক্রেতা এসে কি কি পাবে? এখানে আমাদের বিশেষ করে শার্ট আছে, মেনজের জন্য শার্ট,
প্যান্ট, ট্রাউজার, পাঞ্জাবি, আর মেয়েদের জন্য সব ধরনের থ্রি পিস, শাড়ি, বাচ্চাদের বিভিন্ন ধরনের ড্রেস আমাদের বাংলাদেশে এবং দেশের বাইরেও আছে। আর বিশেষ করে আমাদের এই শোরুমগুলো 25 ইয়ার্স থেকে দেশের বাইরে আছে, দুবাইতে আছে 3টা, সৌদি আরব আছে 6টা, এবং আলহামদুলিল্লাহ আমাদের ভালো চলছে দেশের বাইরে এবং বাংলাদেশে। আমরা প্রথম শোরুম হলো আমাদের মাল ফরচুনের চারতলায় শপিং মলে, ফরচুন শপিং মলে। দ্বিতীয় হলো এই যে সাদাতপুরের। প্রিয় দর্শক, জেএনটি ফ্যাশন শপিং মলে ঘুরলাম, অনেক সুন্দর একটি শপিং মল। আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, আমাদের হাতে আর সময় নেই। আগামী পর্বে অন্য কোনো মার্কেট অথবা শপিং মলে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।